প্রিয় ভিউয়ার্স, চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত। ই পেপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমি শেয়ার করব কর্মসংস্থান ব্যাংক এইচএসসি পাশে নিয়োগ বিজ্ঞপ্তি 2022। পদসংখ্যা হচ্ছে 177টি, সকল জেলা আবেদন করতে পারবে, নারী এবং পুরুষ সবাই আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 25শে জানুয়ারি 2022। তো কিভাবে এই বিজ্ঞপ্তিটি দেখবেন, কততম বয়স, কত টাকা ফি, সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব। ধৈর্য সহকারে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো ভিডিওটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 29শে ডিসেম্বর 2021। কর্মসংস্থান ব্যাংক রাষ্ট্র মালিকানাধীন একটি আর্থিক প্রতিষ্ঠান, অর্থাৎ এই ব্যাংকের মালিক হচ্ছে রাষ্ট্র। তো কর্মসংস্থান ব্যাংকে নির্মুক্ত শূন্য পদে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এই পদের নাম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, বেতন গ্রেড হচ্ছে 14, বেতন ক্রম টাকা হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এটি সরকারি, সম্পূর্ণ সরকারি একটি ব্যাংক। তো পদসংখ্যা হচ্ছে 177টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, টাইপিং এ প্রতি মিনিটে ইংরেজিতে 28, বাংলায় 20 শব্দের গতি এবং কম্পিউটার ডাটা এন্ট্রি সংক্রান্ত অনন্য 6 মাসের প্রশিক্ষণ গ্রহণের সনদ সহ নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত স্ট্যান্ডার্ড অ্যাপিসুট টেস্ট উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ আপনি লিখিত এবং মৌখিক এমসিকিউ এবং লিখিত পরীক্ষার পরে এরপর কম্পিউটার পরীক্ষা নেওয়া হবে, সেই পরীক্ষা আপনাকে পাস করতে হবে। আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নির্মুক্ত বর্ণিত শর্তাবলী অত্যাবশ্যকভাবে অনুসরণীয়। তো আবেদন ফি হচ্ছে 350 টাকা, অনলাইন সার্ভিস চার্জ হচ্ছে 60 টাকা, মোট 354 টাকা, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস অর্থাৎ নগদ লিমিটের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীদেরকে প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। এমসিকিউ লিখিত স্ট্যান্ডার্ড এপিসুড পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের নিকট থেকে আবেদনে বর্ণিত তথ্যাবলীর সমর্থনে প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা, প্রথম শ্রেণী ব্যাংক কর্মকর্তা কর্তৃক সত্যায়িত নিম্নবর্ণিত সনদপত্র কাগজপত্রের অনুলিপি আহ্বান করা হবে। তো এটা আপনি পরীক্ষা পাশ করার পর নিম্নলিখিত যে আপনার দাগকৃত কাগজপত্র দেখতে পেয়েছেন এগুলো পরীক্ষার পরে দিতে হবে। তো কিভাবে আপনি অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন, প্রার্থীদেরকে www.bdjobs.com/kb লিখে ইন্টারফেস করলে আপনাকে এভাবে একটি ইন্টারফেস দেখা যাবে। তো এখন দেখতে পাচ্ছেন যে এটি আবেদন শুরু হবে 5 জানুয়ারি 2022 এবং শেষ হবে 25শে জানুয়ারি 2022। তো এখনও অনেক দিন বাকি আছে, এজন্য দেখা আছে রেজিস্টার উইল বি গেন অ্যাট 2 দিন 11 ঘন্টা 34 মিনিট এখন বাকি আছে। তো 5 তারিখ থেকে শুরু হবে। তো বুঝতে পারছেন, এখানে আসলে আপনি নির্ধারিত ফর্ম দেখতে পারবেন, এখান থেকে ক্লিক করে আপনার আবেদন করতে পারবেন। তো আবেদন শেষ হবে 25শে জানুয়ারি, স্থানীয় সময় রাত 12টা। তো আবেদন ফি জমা দেওয়ার নিয়ম হচ্ছে, সঠিকভাবে অনলাইনে আবেদনপত্র পূরণ করার পর অ্যাপ্লিকেন্ট কপিতে প্রদত্ত সময়ের 72 ঘন্টার মধ্যে নগদ লিমিটেডের মাধ্যমে আবেদন ফি বাবদ 350 টাকা, সার্ভিস চার্জ 60 টাকা, মোট 354 টাকা প্রদান করতে হবে। তো যদি নগদ অ্যাপের মাধ্যমে প্রদান করেন তাহলে এখানে সিস্টেম দেওয়া আছে, এই যে নগদ অ্যাপ থেকে বিল পে বাটনে ক্লিক করুন, এরপরে কেবি জব লিখে সার্চ করুন, জব রেফারেন্স আইডি টাইপ করে আপনার মোবাইল নাম্বার লিখুন, সকল তথ্য যাচাই করে আপনার নগদ পিন টাইপ করুন, টাইপ করে ধরে রাখুন, পেমেন্ট শেষে কনফার্মেশন নোটিফিকেশন এবং বিল পে রিসিভ করুন। আর নগদ USSD থেকে ফি প্রদান করার নিয়ম হচ্ছে, মোবাইল ডায়াল করুন *167# ডায়াল করুন এবং 5 বিল পে লিখে সেন্ড করুন, 12 আদার্স লিখে সেন্ড করুন, অন বিলার এসি নাম্বার লিখে সেন্ড করুন, এরপরে আপনি এভাবে টাকা প্রদান করতে পারবেন। তো নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য bdjobs.com, KB এবং কর্মসংস্থান ব্যাংকের www.kb.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। তো এই বিজ্ঞপ্তিটি আপনারা কীভাবে দেখবেন সেটি আমি এখন শেয়ার করব। তো www.kb.gov.bd লিখে যদি ইন্টারপ্রেস করেন, অর্থাৎ এই যে ঠিকানাটি দেখতে পাচ্ছেন এই ঠিকানাটি লিখে যদি ইন্টারপ্রেস করেন তাহলে আপনি হয়তো বা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারেন। এখান থেকে যে প্রথম দেখা যাচ্ছে কর্মসংস্থান ব্যাংক, এটি ক্লিক করে এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন, অথবা সরাসরি এখানে আপনাকে নিয়ে আসতে পারে। স্ক্রল করে যদি একটু নিচে যান তাহলে দেখতে পারবেন যে নিয়োগ বিজ্ঞপ্তি ডাটা এন্ট্রি অপারেটর, এখানে ক্লিক করে আপনার বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন। এখানে যদি দেখতে না পান তাহলে সকলে ক্লিক করবেন, সকলে ক্লিক করলে অবশ্যই দেখতে পারবেন। এখান থেকে একটু নিচে গেলে আপনি দেখতে পারবেন এই যে 2021 12 31 ডিসেম্বর, 31 ডিসেম্বর তারিখের যে বিজ্ঞপ্তিটি, এই বিজ্ঞপ্তিটি আপনার আমি যে বিজ্ঞপ্তিটি দেখেছি সেভাবে আপনি বিজ্ঞপ্তি দেখতে পারবেন এবং এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আর এখানে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবে, সকল জেলা আবেদন করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন।
দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।